রিম সম্মানিত সুধি, আজ উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তো আমরা আজ প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিয়ে আলোচনা করব। তো এই দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আপনাদের ছোট্ট সোনামণিদের প্রথম হতে শেষ পর্যন্ত দ্বিতীয় সাময়িকের কী কী বিষয় থাকতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমরা আজ যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে আমার বাংলা বই, যে বইটি তাদের রয়েছে আমাদের ছোটো সোনামণিরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে, তো সেই প্রথম শ্রেণীর বইটির হতে আমরা পৃষ্ঠা কিছু উল্লেখ করেছি। এই পৃষ্ঠাগুলো আমরা অবশ্যই বাসায় থেকে সম্পূর্ণ করব দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্যে। তো কিছু কিছু স্কুলের জন্যে আলাদা প্রশ্ন হতে পারে, তো সেক্ষেত্রে সে বিষয়গুলো একটু আলাদাভাবে দেখে নেবেন। আর আমরা চেষ্টা করছি যে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্যে কিছু পৃষ্ঠা এর সাথে আমরা গল্প, কবিতা এবং সৃজনশীল যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলোও আমরা এখানে আলোচনা করব। তো তার আগে যদি বলে রাখি, যদি আপনারা আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য। তো আমরা এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছি যে 26, 27, 28, 29, 30, 31, 32, 34, 35, 36, 37, 38। আচ্ছা, অর্থাৎ 26 পৃষ্ঠা থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত একটি বিষয় আমরা একটি এখানে পাচ্ছি। এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো পাব সেগুলো আমরা একটু দেখেন। তো আমরা এখানে আমাদের আমার বাংলা বই এই বিষয়টির সাথে সাথে কিছু বইয়ের বাইরেও পাব, আবার যে বিষয়গুলো অনেক স্কুলে নোট দিয়ে থাকে। তো আপনারা যদি আমাদের এই বিষয়টি, এই ভিডিওটি আজকে সুন্দরভাবে দেখে থাকেন এবং এটির উপরে আমরা কিন্তু একটি 100 নম্বরের ভিডিও খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। যদিও আমাদের অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের উপরে, এরপরে আপনারা একটু আমাদের সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করব খুব সুন্দরভাবে এই ভিডিওটির উপরে একটি 100 নম্বরের পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য প্রশ্নের বিষয়ের উপরে। আচ্ছা, তো পৃষ্ঠা আমরা 30 এবং 42, 40 এবং 42 এখানেও আমরা রেখেছি কবিতা, আচ্ছা, বা ছড়া, যে কোনো একটি হতে পারে, ছড়া বা কবিতা। আচ্ছা, এরপরে যে বিষয়টি সেটি হলো 60, 62 এবং 66, এখানে হচ্ছে গল্প বিষয়ে, গল্প এই বিষয়গুলোতে। তাহলে আমরা এই 26 থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপরে তাদের পাঠ দেওয়া রয়েছে, যেমন বিশেষ করে ত, থ, দ, ধ, দন্ত্য এই এই পৃষ্ঠাগুলোতে, আবার প, ফ, ব, ভ, ম এগুলো বর্ণশিখি এবং শব্দ এবং বাক্যের প্রয়োগ কিন্তু রয়েছে তাদের এই পৃষ্ঠাগুলোতে। এখন যেমন 32 পৃষ্ঠায় আমরা 32 পৃষ্ঠায় পাবো অন্তস্থ, জ, র, ল, তালবস্ব এবং মূর্ধন্যস, এইভাবে ব্যঞ্জনবর্ণগুলো দিয়ে শব্দ এবং বাক্যের প্রয়োগ কিন্তু রয়েছে এই পৃষ্ঠাগুলোতে। এখন কবিতা হিসেবে আমরা দুটি কবিতা পাচ্ছি, একটি হলো 30 পৃষ্ঠায়, তো এই 30 পৃষ্ঠা হচ্ছে বাঘ, বাকুম, পায়রা, এবং আরেকটি পৃষ্ঠা পাচ্ছে সেটি হলো 42, 42 আমাদের রয়েছে মামার বাড়ি। অর্থাৎ আমরা যে দুটি কবিতা পাচ্ছি সে কবিতা দুটি হলো, একটি হলো বাঘ বাকুম, বাঘ বাকুম পায়রা, আরেকটি হলো মামার বাড়ি। তো এই দুটি কবিতা আপনারা আপনাদের ছোট সোনামণিদের এখন থেকে বাসা থেকে খুব অল্প সময়ের মধ্যেই এই দুটি কবিতা তাদেরকে ক্লিয়ার করে নেবেন। এই বিষয়ের উপরে 100 নম্বর ভিডিওটি পাওয়ার সাথেই আপনারা বাসা থেকে তাদের পরীক্ষাটি নিতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা যেটি দেখব সেটি হলো যে পৃষ্ঠা 60, 62 এবং 66 পৃষ্ঠায় কী কী গল্প রয়েছে। তো আমরা যেটি জানি যে আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ভিডিও দিয়ে আসছি, আশা করছি চ্যানেলটির সঙ্গে থাকবে। তো 60 পৃষ্ঠায় আমাদের রয়েছে, আচ্ছা, 60 পৃষ্ঠা, 62 এবং 66 পৃষ্ঠা। তো এই 60 পৃষ্ঠায় রয়েছে আমাদের মায়ের ভালোবাসা, মায়ের
ভালোবাসা। এই অধ্যায়টি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটির উপরে আমরা কীভাবে পড়াতে পারি আপনাদের ছোট সম্মানীদের, এটির উপরে একটি ভিডিও আমরা দিয়েছি, প্লে লিস্ট ধরে ধরে দেখে নেবেন। আচ্ছা, এরপরে আমাদের 62 পৃষ্ঠা রয়েছে মোমোর 7 দিন, এটির উপরেও আমাদের ভিডিও দেওয়া রয়েছে। আপনারা কীভাবে বাসা থেকে অনুশীলনমূলক অধ্যায়গুলো করাতে পারেন সেই বিষয়ের উপরেও আমাদের ভিডিও দেওয়া রয়েছে। এবং 66 পৃষ্ঠায় আমাদের রয়েছে পিঁপড়ে ও ঘুঘু, খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পিঁপড়ে ও ঘুঘু। এই বিষয়টির উপর আমাদের অনুশীলন এবং কীভাবে তাদেরকে বাসা থেকে পড়াতে পারেন সেটির উপরও এখানে একটি ভিডিও আমরা দিয়েছি, দেখে নেবেন। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টি তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের 26 থেকে, অর্থাৎ আমাদের এই 26 থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত, এটি হলো মূল বিষয়। আরেকটি হলো 30 এবং 42 পৃষ্ঠা, আরেকটি হলো 60, 62 এবং 66 পৃষ্ঠা। এই কয়েকটি পৃষ্ঠা সুন্দরভাবে যদি আমরা আমাদের ছোট সম্বন্ধীদের জন্য আলোচনা করে থাকি তাহলে খুবই উপকৃত হবে তারা। এখন আমরা আরও কিছু বিষয় দেখে নেব যা কিনা তাদের সিলেবাসে আমরা বিভিন্ন স্কুলে পেয়ে থাকি। তো আমরা যদি এটিকে রাখি 1 নম্বরে, আচ্ছা, এবং এই বিষয়টিকে যদি রাখি 2 নম্বরে, এই পুরোটাকে 2 নম্বরে, এবং 3 নম্বরে আমরা কী রাখতে পারি সেটি একটু দেখে নেব। 3 নম্বরে আমরা যেটি রেখেছি সেটি হলো সৃজনশীল গল্প, সৃজনশীল গল্প। আচ্ছা, সৃজনশীল গল্প বলতে আমরা অন্যান্য বইয়ের, বিশেষ করে দ্বিতীয়, তৃতীয়টা সেমন তেমন আসে না বা প্রয়োগ পড়ে না, দ্বিতীয় শ্রেণী ছোটো ছোটো গল্পগুলো, এখানে যেমন গল্পগুলো রয়েছে মায়ের ভালোবাসা, মোমোর 7 দিন, পিঁপড়ে ঘুঘু, ঠিক তেমনই দ্বিতীয় শ্রেণীর কিছু বই, দ্বিতীয় শ্রেণীর বইয়ে কিছু গল্প রয়েছে যে গল্পগুলো তাদের প্রথম শ্রেণীতে আলোচনা করলে কয়েকটি যদি আমরা বাক্যে আলোচনা করি এবং সেই অনুযায়ী যদি তাদেরকে প্রশ্ন করে থাকি, প্রশ্ন সঠিক উত্তর সত্য মিথ্যা, এই বিষয়গুলো যদি আমরা তাদের সঙ্গে এই দ্বিতীয় শ্রেণীর বা অন্যান্য কোনো গল্প থেকে যদি আমরা তাদেরকে এটি দিতে পারি, এটিই কিন্তু তাদের জন্য সৃজনশীল একটি গল্প হয়ে যাবে। আচ্ছা, সেখান থেকে আমরা এই বিষয়গুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করব যে যাতে করে তাদের মেধাশক্তি বৃদ্ধি পায় আর তারা যেন বইয়ের বাইরেও কিছু শিখতে পারে। আচ্ছা, এখন আমরা দেখে নেব 4 নম্বরে, 4 নম্বরে কী কী থাকতে পারে। আচ্ছা, 4 নম্বরে আমরা এখানে রেখেছি অনুচ্ছেদ। তারা প্রথম শ্রেণীতে যেহেতু পড়াশোনা করে, আমরা চেষ্টা করব 5, 6, 7, 8টি বাক্যে এই অনুচ্ছেদগুলো তারা যেন খুব সুন্দরভাবে ক্লিয়ার করে নেয় এখন থেকেই। তো সেক্ষেত্রে আমার মা এই একটি অনুচ্ছেদ, এবং জাতীয় পাখি দোয়েল, জাতীয় পাখি, এ দুটি অনুচ্ছেদ আপনারা ছোট সোনামণিদের খুব সুন্দরভাবে শিখে রাখবেন। আমরা খুব শীঘ্রই 100 নম্বরের একটি ভিডিও প্রশ্নের দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা দেখে নেব 5 নম্বরে, আমরা অল্প সময়ের মধ্যেই ভিডিওটি শেষ করব, আশা করছি সঙ্গে থাকবেন। 5 নম্বরে যে বিষয়টি আমরা দেখব আজকে সেটি হলো বিপরীত শব্দ। আচ্ছা, এই বিপরীত শব্দের যে বিষয়টি সেটি হলো আমরা তাদের অধ্যায়গুলো হতে, এই অধ্যায়গুলো হতে তাদের যে শব্দগুলো তারা পাবে, নতুন শব্দগুলো, এই শব্দগুলোর সাথে আমরা সেই শব্দটির আরেকটি বিপরীত অর্থ বোঝায় এমন শব্দগুলো তাদেরকে পড়াবো। আচ্ছা, এরপরে 6 নম্বরে বচন, এক বচন, বহু বচন, এই বিষয়গুলো খুবই সহজ বিষয়, শুধুমাত্র আমরা চেষ্টা করব তাদেরকে এই বিষয়টি শুধু জাস্ট ক্লিয়ারের জন্যে আমরা তাদের সঙ্গে আলোচনা করব। এখন এই যে আমরা দেখলাম 1 থেকে 6 নম্বর পর্যন্ত, 1 থেকে 6 নম্বর পর্যন্ত গেল আমাদের বইয়ের পৃষ্ঠা এবং কী কী বিষয়ের গল্প এবং কবিতা এবং বইয়ের বাইরে কী কী থাকছে সেগুলো। আর আমরা জানি যে
এই এর পাশাপাশি যে বিষয়গুলো আমাদের ছোটো সোনামণিদের পরীক্ষাতে আসতে পারে বা অনেকের সিলেবাসে থাকতে পারে সেগুলো আমরা একটুখানি শুনে নিই বা দেখে নিই। সত্য মিথ্যা তো আমরা পেয়েছি, এছাড়াও আমরা অধ্যায় ভিত্তিক যে অধ্যায় প্রশ্নগুলো ওই অনুচ্ছেদগুলো রয়েছে, কবিতাগুলো রয়েছে, সেখান থেকে সত্য মিথ্যা পেতে পারি, সাজিয়ে লেখা এই বিষয়টি পেতে পারি, সাজিয়ে লেখা এই বিষয়টিও পেতে পারি। এরপরে যেটি পেতে পারি সেটি হলো শব্দের অর্থ, শব্দের অর্থ এটি পেতে পারি, প্রশ্ন পেতে পারি। আচ্ছা, তো আমরা মোটামুটি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আমাদের ছোটো সোনামণিদের এখন থেকে ক্লিয়ার করে নেব। তো এরপরে আমরা আমাদের ছোট সোনামণিরা যাতে তাদের অধ্যায়গুলো সুন্দরভাবে যেন তারা এখন থেকে ক্লিয়ার করে নিতে পারে, এই কারণে আমাদের আজকের ভিডিওটি দেয়া। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের চ্যানেলটি আজকে ভালো লেগে থাকে আজকের ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট বা ভিডিও পাওয়ার জন্য। সকলকে আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।